মেহেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে সকালে কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে 5000 শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান হিরণ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।